ফিরে এলাম বিরতির পর। চিকিৎসা গাফিলতিতে 10 বছরের শিশু মৃত্যুর অভিযোগ অভিযোগ উঠে এসেছে রাজ্যের প্রধান হাসপাতাল জিবি থেকে। চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলেছেন রোগীর পরিবার পরিজন, রীতিমতো ক্ষোভ হাসপাতাল চত্বরে। জিবি হাসপাতাল চত্বরে ক্ষোভ পরিলক্ষিত রোগীর পরিবারের। 10 বছরের শিশু মৃত্যু হয়েছে চিকিৎসা গাফিলতিতে, যদিও সেক্ষেত্রে মৃত শিশুর নাম আয়ুষ মালাকার, বাড়ি সিধাই মোহনপুর এলাকায় বলে খবর। পরিস্থিতি শান্ত করতে জিবি হাসপাতালে ছুটে যান পুলিশ, বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় স্থানীয় হাসপাতালে। তীব্র উত্তেজনা, হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে ছোট্ট শিশুর, 10 বছরের শিশু মৃত্যুর অভিযোগ উঠে এসেছে জিবি হাসপাতাল থেকে। মৃত শিশুর পরিবার পরিজন এলাকাবাসী ছুটে যায় হাসপাতাল চত্বরে, রীতিমতো ক্ষোভ এবং উত্তেজনা ছড়িয়েছে জিবি হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী, পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তবে অন্যদিকে ক্ষোভ ক্রমশই চড়ছে মৃতের পরিবারের। শিশু মৃত্যুর অভিযোগ চিকিৎসা গাফিলতিকে ঘিরে কি অভিযোগ উঠে আসছে হাসপাতাল চত্বর থেকে, শুনুন। মারা গেছে বয়স্ক, তো মূলত অভিযোগটা কি হাসপাতালের বিরুদ্ধে আপনাদের? আপনারা শুনলেন হাসপাতাল থেকে যে অভিযোগ উঠে এসেছে, যদিও সিধাই মোহনপুর থেকে এসেছিলেন তারা, এবং তারই সঙ্গে গতকালকে ভর্তি করা হয় 10 বছরের শিশু আয়ুষ মালাকারকে, এবং সেই জায়গায় আজকে মৃত্যু সংবাদ উঠে আসে। স্বাভাবিকভাবে পরিবারের মধ্যে পরিবারের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। মৃতের মায়ের যে আর্তনাদ, তাতে হাসপাতাল চত্বর কার্যত ভারী হয়ে ওঠে। অন্যদিকে পরিস্থিতি সামালের জন্য ছুটে যেতে হয় বিশাল পুলিশ বাহিনীকে, তারই সঙ্গে চিকিৎসা গাফিলতির অভিযোগ উঠে আসছে আরো একবার জিবি হাসপাতাল থেকে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।